জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস বালিকা বিদ্যালয়ের এবারের উচ্চ মাধ্যমিকের সেরা নম্বর নিয়ে আসলো জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদার পাড়ার ছাত্রী ভূমিকা রায় তার মোট প্রাপ্ত নম্বর চারশো আটান্ন বাংলায় পঁচাত্তর ইংরেজিতে একানব্বই ভূগোলে ছিয়ানব্বই দর্শনে আটানব্বই সংস্কৃতে আটানব্বই নম্বরের পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানে সে পেয়েছে পঞ্চান্ন নম্বর ভূমিকা দিচ্ছে বড় হয়ে পুলিশ হবে তাই তো কলেজে পড়াশোনার পাশাপাশি এস ও সিভিল সার্ভিসের প্রস্তুতি নেবে ভূমিকা জানায় পড়াশোনা ছাড়াও ছবি আঁকার পাশাপাশি গান শুনতে ভালো লাগে তার অন্যদিকে মেয়ের এহেন রেজাল্টে ভীষণভাবে খুশি মা মনোবালা তিনি আমাদেরকে বলেন মেয়ে ছোট থেকে ভীষণ পড়াশোনার মেধা আমরা যখন বিভিন্ন নিমন্ত্রণে যাই তখন ওকে নিয়ে যাই না কোনদিন সেভাবে বায়নাও করত না ভূমিকা কারণ সে যেত না বা যেতেও চাইত না সবসময় শুধু পড়াশোনা করতে বাড়িতে তিনি আরও বলেন স্বামী ছোট্ট সামান্য উপার্জনে সংসার চালানোর পর বাকি টাকায় মেয়েদের পড়াশোনার খরচা চালায় অভাবের সংসারে ভূমিকাকে মাত্র তিনটি টিউশন দিতে পারে সবগুলো সাবজেক্টে টিউশন দিলে হয়তো মেয়ে আরও ভালো রেজাল্ট করতে পারত অপরদিকে বাবা হীরালাল রায় ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তিনি বলেন ছোট্ট একটি টিনের ঘরে কষ্ট করে তিন মেয়েকে নিয়ে থাকতে হয় মেয়ের এই রেজাল্টে আমি ভীষণভাবে খুশি ও গর্বিত অন भूमिका রায়ে कौन উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এই বালিকা উচ্চ মাধ্যমিক দিলে হ্যাঁ পাস করছো হ্যাঁ কত নম্বর পেয়েছো পুরো 458 নাম কি কি সাবজেক্ট ছিল বাংলা ইংলিশ তো কম্পালসরি আর ফিলোসফি সংস্কৃত পলিটিক্যাল সায়েন্স আর জিওগ্রাফি শুনেছো ইসলমতে সেরা হচ্ছে তুমি হ্যাঁ মানে এটাই হাইয়েস্ট কি শুনেছো এটাই হাইয়েস্ট 458 নাম্বারটা মানে স্কুলে শুরু থেকে মোটামুটি ভালো ছিলাম তো মাধ্যমিকে খুব একটা ভালো করতে পারিনি তো এরকম ভেবে রেখেছিলাম তো উচ্চমাধ্যমিকে ভালো করতে হবে হুম ওটা তো অনেক সাথে নিয়মিত পরীক্ষা টরীক্ষা নিত তো অনেক খেলবে সাজেশনও দিয়েছে প্রচুর তো বাবা মা আর দুই দিদি আমি ছোট বাবা বাবা চায়ের দোকান করে আর

না। হ্যাঁ কি হতো এই 80 480 50 এক্সপেক্ট করতেছিলাম কিন্তু বাংলা অনেক কম আসছে শিক্ষকতা হ্যাঁ তাহলে বাংলা তো ভালোই পেতাম আমি এরপরে পুলিশ হতে চাই এসআই বাসিব সার্ভিসেস যে एग्जाम গুলো ওগুলোর प्रिपरेशन নেব হুম না সেরকম তো কোনো ব্যাপার নেই শুধু কোচিং নিয়ে ক্লাসগুলো অ্যাটেন্ড করে তারপরে দিতে হয় এইটিন প্লাস যারা ওরাই দিতে পারবে আমি আঁকতে ভালোবাসি গান শুনতে ভালোবাসি এ কথাই দিদি একজন আছে কাজ করে একটা মলে আর আরেকটা দিদি নাচ শেখায় হ্যাঁ না ওরা ঠিকই ছিল আমারটাই একটু বেশি আমি ভেবেই ছিলাম যেমন চারশোর উপরে পাবো কিন্তু মা বলছিল শুরু থেকে সাড়ে চারশোর উপরে পাবি মিষ্টি খাবে মানে মেইনলি সবাই খুব সাপোর্টিভ ছিল যে তুই পারবি ভালো করতে পারবি তো আশা তো বেশি ছিল কিন্তু আমি তাও মেয়েকে বলছিলাম যে সাড়ে চারশোর উপরে নাম্বারটা হলে বেশি একটু ভালো হয় তো ছোটোর থেকেই এরকম ছোট থেকে বলছিল যে আমি ভালো রেজাল্ট করব। তো আমার তো সেরকম সামর্থ্য ছিল না যে আমি অন্য আরও আরও টিচার দিব তাই ভাবছি যে তিনটে টিচার দিচ্ছিলাম বাকি এগুলো একাই পড়ছে পড়াশোনা দারুণ মন ছিল খুব পড়াশোনা ভালো এই যে উচ্চ মাধ্যমিক এরকম রেজাল্ট করছে দিন রাত পড়াশোনা করছে ছোট থেকেই ভেবে পড়ছিলো না না ওকে ওকে নিয়ে যাইতাম আমি একটাই কথা বলতাম যে তুই ভালো করে পড়াশোনা কর কর ভালো রেজাল্ট এটাই আমি খুশি না ও যেতে চাইতো না আর ও বলতো যে না আমার পড়া আছে আমার টিউশন আছে আমি না যাবো নাও হ্যাঁ আর একটু টিচারটা যদি আমি আর দুটা তিনটা দিতাম তাহলে আরো ভালো রেজাল্ট করতো এটাই ওর কাছে আশা করছিলাম চায়ের দোকান করে আমি হেল্প করব। হ্যাঁ হেল্প করবো যেত কষ্ট হোক না কেন আমি ওর হ্যাঁ হ্যাঁ পুলিশ অফিসার হবো আমি এটা সবসময় ওর পাশে থাকবো যত আমার কষ্ট যাব না কেন আমি ও ও যদি নিজের পায়ে দাঁড়ায় আমি খুশি হব আমিও খুশি হবো ওর বাবাও খুশি হবে আমার তিনটা সন্তান আমার বড় মেয়ে গ্রাজুয়েশান কমপ্লিট করছে আর মেজো ফার্স্ট ইয়ারে পড়তেছে আর এই ছোটো আমার উচ্চ মাধ্যমিক পাশ করলো এবার কলেজে যাবে